আসসালামু আলাইকুম বিডি জব পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি বিজিপিতে নতুন করে আরেকটা নিয়োগ আসছে বর্ডার গার্ড বাংলাদেশের যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে সাতানব্বইতম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি তো এই যে সার্কুলারটা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপির যে সার্কুলারটা তো এই সার্কুলারের সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ বিষয় ডিটেল আপনাদের সামনে আজকে আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে দেখেন সার্কুলারে প্রথমে কি বলা আছে তো এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা বেতন ও বয়স তো এখানে ক্রমিক অনুযায়ী স্টেপ ওয়ানে দেখেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এটা পুরুষ ও মহিলা প্রার্থীদের উভয়ের জন্যই প্রযোজ্য তারপর দেখেন খ নম্বরে বেতন স্কেল তো বেতন স্কেল জাতীয় স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা হতে পারে তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা দি থাকবে আর এখানে বয়সের ক্ষেত্রে দেখেন বয়সটা খুবই ইম্পর্টেন্ট তো বয়স বাইশ আট দু তারিখে বয়স আপনার আঠারো হতে তেইশ বছর হতে হবে আর আপনার জন্ম তারিখটা এখানে দেওয়া আছে জন্ম তারিখ তেইশ আট তেইশ আট উনিশশো হতে বাইশ আট দুই এর মধ্যে হতে হবে এর কম বা এর বেশি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য এটা প্রযোজ্য তারপর দেখেন এখানে স্টেপ টুয়ে কী বলা আছে স্টেপ টুয়ে এখানে বলা আছে শারীরিক যোগ্যতা তো শারীরিক যোগ্যতা এখানে উচ্চতা দেওয়া আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি পুরুষের ক্ষেত্রে আর মহিলার ক্ষেত্রে এখানে দেখেন মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি আর ওজন হতে হবে পুরুষের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি প্লাস আর মহিলার ক্ষেত্রে ওজন হতে হবে সাতচল্লিশ কেজি প্লাস এখানে উপজাতি পুরুষদের জন্য সাতচল্লিশ কেজি এবং মহিলাদের জন্য উপজাতি যদি থাকে তাহলে তেতাল্লিশ কেজি প্লাস আর এখানে বুকে বুকের মাপ পুরুষের জন্য স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি আর পুরুষ উপজাতিদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্পসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি আর এখানে মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং কি সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি তো চোখের দৃষ্টিশক্তি পুরুষ ও মহিলা উভয়ের জন্য ছয় বাই ছয় থাকতে হবে আর এখানে দেখেন স্টেপ এ কি বলা আছে বৈবাহিক অবস্থা তো বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে যদি তালাক প্রাপ্ত হন তাহলেও হবে না তো দেখেন আবার এখানে স্টেপ ফোরে এখানে বলা আছে অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় নিয়োগকারী কর্তৃপক্ষ জেলাকুটা কম বেশি করার ক্ষমতা সংরক্ষণ করেন তো এটা আপনাদের মাথায় রাখতে হবে তো এখানে দেখেন ভর্তির তারিখ ও স্থান তো এস এম এসের মাধ্যমে ভর্তির তারিখ এবং স্থান আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জেলাকুটা তো এখানে দেখেন জেলাকুটা তো জেলা জেলা সমূহ জেলা সক সকল সমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে ভর্তি কোঠা ভর্তির কোঠার সংখ্যা সীমিত তো এগুলো আপনার মাথায় রাখতে হবে তারপর দেখেন স্টেপ সেভেনে কি বলা আছে স্টেপ সেভেনে এস এম এস এর জন্য প্রযোজ্য কোর্সসমূহ তো এগুলো আপনারা দেখে নেবেন এই সার্কুলারটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেইখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো দেখেন আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে উল্লেখ করব দেখেন রেজিস্ট্রেশন স্টেপ এইটে দেখেন রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশনে বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক ও দুই অনুযায়ী আগ্রহীযোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী দেখেন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ফলো করেন দেখেন ভর্তির যে তারিখটা এখানে আট ফেব্রুয়ারি দু তারিখে এক হাজার যে নাম্বারটা আছে এখানে দেখেন এক হাজার একটা নাম্বার আছে তো এই এক হাজার নাম্বারে এস এম এস প্রেরণের মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে তো কোন নাম্বারে আপনাদের এস এম এস করতে হবে এক হাজার এই যে দেখেন এখানে এক হাজার নাম্বারে আপনাদেরকে এস এম এস করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এস এম এসে দেখেন খ নাম্বারে বলা আছে দেখেন এস এম এসের মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়ম বলি তো এইগুলো আপনারা সার্কুলার ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন দেখেন আবার এখানে বলা আছে দেখেন ভর্তি কার্যক্রমের ফি বাবদ একশো পঞ্চাশ টাকা কর্তন করা হবে বিদায় দ্বিতীয়বার মেসেজ প্রেরণের পূর্বে টেলিটকের প্রিপেইড মোবাইলের ব্যালেন্স এস এম এস প্রেরণ চার্জ সহ একশো ষাট টাকা তাকা আবশ্যক অবশ্যই যখন আপনারা আবেদন করবেন তখন আপনার টেলিটক প্রিপেড সিমটার মধ্যে একশো টাকা ব্যালেন্স থাকতেই হবে দ্বিতীয়বার এস এম এস প্রাপ্তির পর প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বর সহ একটি কনফার্মেশন এস এম এস টেলিটক ও প্রার্থীর নিজস্ব মোবাইলে প্রেরণ করা হবে তারপর দেখেন ভর্তি পরীক্ষায় এখানে দেখেন ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশন নম্বর হারিয়ে বা ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে ডেলিডাক প্রিপেইড মোবাইল হতে ওয়ান সিক্স থ্রি ফোর টু এ আপনাদের পাঠাতে হবে তারপর আপনারা যখন আপনারা আপনাদের যে আবেদনের কোনো ডিটেল যদি আপনারা হারিয়ে ফেলেন রেজিস্ট্রেশন কার্ড বা কোনো কিছু যদি হারিয়ে ফেলেন তাহলে আপনারা পুনরায় আগের তথ্য দিয়ে এই নাম্বারে যখন আপনারা প্রেরণ করবেন মানে সেন্ড করবেন তখন এই যে আপনার তথ্যগুলো যে তথ্যগুলো হারিয়ে গেছিলো সব করে তথ্যে আপনারা আবার ফিরিয়ে আনতে পারবেন তো এগুলো ভালো করে দেখে নেবেন আপনারা জাস্ট আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলাই আপনাদের দেখাচ্ছি আপনারা সার্কুলার ডাউনলোড করে ভালোভাবে এ টু এ টু জ্যাট আপনারা ডিটেলগুলো দেখে নেবেন তো এখানে দেখেন ভর্তির সময় যা যা সঙ্গে নিতে হবে তো এইগুলো আপনারা দেখে নেবেন কী কী বিষয়ে আপনাদের কী কী কাগজপত্র আপনারা সঙ্গে নিতে হবে তো এগুলো অবশ্যই আপনার দেখা করতব আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে এই সার্কুলারটা ডাউনলোড করে ভালো করে সার্কুলারটা দেখে তারপর আপনারা আবেদন করবেন আর আপনাদেরকে বলছি আপনারা যদি চান আপনারা যদি বলেন আমাকে যে কিভাবে আবেদন করতে হবে সেই নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট দেখে আপনাদের রেসপন্স পেয়ে তারপর আমি কিভাবে আবেদন করবেন সেই নিয়ে একটা ভিডিও দেব তো এই ছিল সার্কুলারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে শেয়ার করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো সার্কুলার নিয়ে I love it.